আমরা এখন গাবড়াখালি পর্যটন কেন্দ্রে অবস্থান করছি। এটা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অবস্থিত। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এখানে পর্যটকদের ভ্রমণের জন্য বর্তমান সরকার ব্যবস্থা করেছে এবং প্রতিনিয়ত এর উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমাদের পাশেই ভারতকে আমরা দেখতে পারবো। আমি দেখাতে চাই, এটা হচ্ছে ভারতের একটি কাঁটাতারের বেড়া। আমি যদি একটু জুম করি তাহলে কাঁটাতারের বেড়াটা এখানে দেখতে পাবো। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিবারের পক্ষ থেকে আজকে আমরা এসেছি। আমাদের এই আজকের এই সফরের নেতৃত্ব দিচ্ছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাননীয় পরিচালক ডক্টর আমিনুর রহমান চৌধুরী স্যার। আমি এখন স্যারকে দেখাচ্ছি, সাথে আছে আব্দুল মান্নান সহকারী পরিচালক, মানিক বাবু, তারা জনসংযোগ প্রকাশনা দপ্তরে আমার সহকর্মী। আমি একটু এখন পর্যটন কেন্দ্রটাকে সবাইকে দেখাতে চাই। এটা হচ্ছে একটি পাহাড় দেখতে পাচ্ছি আমরা দূরে, তাছাড়া বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে এসেছে। এখানে একটি ছবি তোলার সুন্দর জায়গা, সবাই ছবি তুলছে। এটাও একটি পাহাড়ের উপর পাদদেশ, এটা সমতল জায়গা। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সবাই এই আজকের এই মুহূর্তটাকে সেলিব্রেট করছে। এখানে একটা সুন্দর পানির ব্যবস্থা করা হয়েছে, একটি পুকুর, সম্ভবত এখানে একটি বোটও রয়েছে। এখানে যারা পর্যটকরা আসবে তাদের ভ্রমণের সুবিধার জন্য এই বোটটা আমাদের কাছে সামনাসামনি আছে, এটা আছে। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই আমি সবাইকে আবার একটু দেখিয়ে আমি বিদায় নিতে চাই। এখানে আছে আমাদের দুজন সহকর্মী মামুন এবং আকরাম, আমাদের সফর সঙ্গী। পাশাপাশি এই জায়গাটা অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন একটি জায়গা। এই জায়গাটা দিয়ে আবার আমি দেখিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাই। ধন্যবাদ সবাইকে।